স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে মালে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব একদিকে যখন স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব চলছে তার পাশাপাশি ডুবার্সের অন্যতম প্রাচীন মাল আদর্শ বিদ্যা ভবনেরও পঁচাত্তরতম বর্ষপূর্তি চলছে এই উপলক্ষে রবিবার স্কুলের প্রাক্তনীদের বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলন উৎসব পালন করা হয় স্কুল কমটি পেরিয়ে আজ সকলেই নিজেদেরকে জীবনে প্রতিষ্ঠিত প্রায় সকলেরই সন্তানরাও আজ বিদ্যালয়ের আঙিনায় প্রবেশ করেছে কিন্তু যখন আবারও ফিরে আসা যায় সেই ফেলে আসা স্কুল জীবনের আঙিনায় মুহূর্তের মধ্যেই নস্টালজিক হয়ে ওঠে সকলেই হ্যাঁ সালটা উনিশশো সেই সময় নব্য একঝাঁক যুবকের দল জীবনের প্রথম বড় পরীক্ষার আঙিনায় আর সেই যুবকের দলে আজ জীবনের মধ্য কখনের আঙিনায় পৌঁছে পুনরায় ফিরে এলেন একচল্লিশ বছর আগে সেই বিদ্যালয়ের আঙিনায় রবিবার সকালে আদর্শ বিদ্যা ভবনের উনিশশো সালের সেই যুবকের দল পুনরায় দীর্ঘদিনের ব্যবধান মিটিয়ে সকলে মিলে পুনরায় মিলিত হলেন একসাথে রবিবার ঘড়ির কাঁটায় দশটা বাজতেই একে একে এসে উপস্থিত হলেন একাশি স্মরণের মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছত্রিশ জনের প্রাক্তনীদের দল আজকেও সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কেউ আবার ব্যবসায়ী জীবনের মধ্য কখনো এসেও আজও তারা নবীন সেই যুবকের দল বিদ্যালয় পৌঁছেই তাই নষ্টাল যে ক্ষয়ে উঠলেন সকলেই ফেলে আসা সেই পুরনো স্মৃতি মনের মনিকোঠায় ভেসে উঠতে থাকলো সকলের স্মৃতিচারণার মধ্য দিয়ে সকলেই আবেগ তাড়িত হয়ে পড়লেন এদিন বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল পাল বলেন স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষের সাথে আমাদের প্রাচীন বিদ্যালয়েরও পঁচাত্তরতম বর্ষ আর সেই উপলক্ষ্যে বিদ্যালয়ে একাধিক অনুষ্ঠান করা হচ্ছে অপরদিকে আজ উপস্থিত প্রাক্তনীদের হাতে বিদ্যালয়ের তরফে সম্মান প্রদান করা হয় অপরদিকে প্রাক্তনীদের তরফেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকদের হাতে সম্মান জ্ঞাপন করা হয়